वेलकम टू टेलिस्टार আপডেট। বেশ কিছুদিন আগে শেষ হয়েছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জীবন সাথী। ধারাবাহিকটি দুই বোনের সংগ্রাম নিয়ে শুরু হয়েছিল। দুই বোনের মধ্যে প্রথম হলো প্রিয়ম। প্রিয়ম আসছে স্টার জলসায় মাধবীলতা ধারাবাহিকের মধ্যে দিয়ে। এদিকে ছোট বোন হলো ঝিলাম। ঝিলাম আসছে কালার্স বাংলায় কেনিগের মিনুর চরিত্রে। তাই সকলেই মিস করছিল এই ধারাবাহিকের প্রধান অভিনেতা সায়ন কর্মকারকে, যাকে তারা জীবনসাথী ধারাবাহিকের সংকল্পের চরিত্রে দেখতে পেয়েছিল। এছাড়া এর আগে তাকে জয়কালী কলকাতা ওয়ালি কে আপন কে পরের মতো ধারাবাহিকেও অভিনয় করতে দেখেছেন। জীবনসাথী শেষ হওয়ার পরে এবার নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন অভিনেতা সায়ন কর্মকার। ইতিমধ্যেই ধারাবাহিকে প্রমো সামনে এসেছে। আপনারা অনেকেই জানেন মিঠাই ধারাবাহিকের আইপিএস অফিসার ধারা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অর্কজা আচার্য। নতুন একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পাওয়ার পর মিঠাই ধারাবাহিক থেকে সরে এসেছেন অভিনেত্রী অর্কজার নতুন ধারাবাহিকের নাম হলো শ্রেয়সী। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবে অভিনেতা সায়ন কর্মকার। শপথ ঘোষের লেখা রহস্যের রোমাঞ্চ ঘেরা গল্প নিয়ে শুরু হতে চলেছে নতুন এই ধারাবাহিকটি। নতুন এই ধারাবাহিকটি দেখা যাবে আকাশ আটে। 18 জুলাই থেকে প্রতিদিন রাত 9:30 থেকে দেখতে পাবেন এই ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রমো আউট হওয়ার পর এই ধারাবাহিকের গল্প অনেকেরই ভালো লেগেছে। অর্কজার এবং সায়নের কামব্যাকটি আপনারা কতটা এক্সাইটেড এবং কারা কারা এই ধারাবাহিকটি আকাশ আটে দেখবেন তার নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।